আপনারা জানেন যে গত 26শে ফেব্রুয়ারি আমাদের এই উদারাম থানাধীন চর্মদুয়া এলাকায় একটি ক্লুলেস হত্যাকাণ্ড সংঘটিত হয় সিএনজি চালক আব্দুল হাকিম। এই হত্যাকাণ্ডটি সংঘটনের পরপরই থানা পুলিশ তদন্তে নামে এবং জেলা গোয়েন্দা শাখা অন্যান্য গোয়েন্দা শাখা সহ পুরো জেলার টিম ব্যাপকভাবে এই ঘটনার তদন্ত তারা মাঠে নেমে পড়ে এবং খুব অল্প দিনের মধ্যে আমরা আটজনকে গ্রেপ্তার করে সন্দিগ্ধ আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তথ্যপত্র বিশ্লেষণ করে আটজনের মধ্যে দুইজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তারা বিজ্ঞ আদালতে 164 ধারা জবানবন্দি প্রদান করেছে। তাদের 164 ধারা জবানবন্দি এবং অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে যেটি বোঝা যাচ্ছে যে আব্দুল হাকিম সিএনজি চালক হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে মূলত পূর্ব শত্রুতার জের ধরে, কারণ যিনি ভিকটিম আব্দুল হাকিম মারা গিয়েছেন সেও হচ্ছে পূর্বে একটি মার্ডার কেসের আসামি এবং তাকে যারা হত্যা করেছে তারাও হচ্ছে যে কোনো কেসের তারা আসামি, তাদের বিরুদ্ধে থানায় অনেকগুলো মামলা রয়েছে। বলা যাচ্ছে যে এলাকায় আধিপত্য বিস্তার পূর্ব শত্রুতার জের বা বংশগত ঐতিহ্যের একটা বিষয় এখানে মাথায় চলে আসছে। এর মূল পরিকল্পনাকারী যে তাকে আমরা এখন আইনের আওতায় নিয়ে আসতে পারিনি, তার আমরা সমস্ত কিছু পেয়ে গেছি, হয়তো খুব অল্প সময়ের মধ্যেই মূল পরিকল্পনাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো, তখনই আসলে পূর্ণাঙ্গভাবে বোঝা যাবে এর মোটিভ। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি একটি বংশগত এবং পূর্বগত পূর্ব শত্রুতার জের ধরে এই আব্দুল হাকিম সিএনজি চালককে হত্যা করা হয়েছে এবং তাকে গলা কেটে হত্যা করে বস্তায় লাশ ঢুকিয়ে একটি জমিতে পুঁতে রাখা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে শাবল, কোদাল, বস্তা, রক্তমাখা রশি আমরা এগুলো আলামত হিসেবে উদ্ধার করেছি। আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে এই মামলার চূড়ান্ত আমরা ইনভেস্টিগেশনটা শেষ করে আমরা বিজ্ঞ আদালতে আমরা এটি প্রতিবেদন দিতে পারবো।